সবাইকে স্বাগত বাংলা মুভিস ডট ইনে। আজকে বাংলা মুভিস ডট ইনের তরফ থেকে আমি মধুমিতা পৌঁছে গেছি অন্তর্ধানে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে, এবং সেখানে অনেক অনেক মানুষজনদের সাথে দেখা হয়েছে, এবং স্পেশালি এই মুভির যে কাস্টিং ক্রিউ তাদের সাথে কথা বলেছি। তো চলুন তাদের সাথে কথা বলে কী কী জানতে পারলাম সেগুলো আপনার সাথে শেয়ার করব। পাহাড়ে আমি নিজে শুটিং করতে ভীষণ ভালোবাসি। আমি লাস্ট আমার মনে হয় যে লকডাউনের মধ্যেও প্রায় দুটো ছবি আমি পাহাড়ে শ্যুট করলাম, এবং আমি নিজে খুব ভালোবাসি পাহাড়ে শ্যুট করতে। আমার আবার বছর কুড়ি পরে পাহাড়ে শ্যুট, আবার কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে শ্যুট। সো আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে, কিন্তু অন্তর্ধান প্রচণ্ড বেশি ঠান্ডা। হিমাচল প্রদেশের ঠান্ডাটা অন্যরকম ঠান্ডা, তো ওরকম একটা ঠান্ডায় শ্যুট করার এটা আলাদা অভিজ্ঞতা। সো সেটা হয়েছে, এবং আমরা অনেকটা সময় ধরে বাইরে শ্যুট করেছি, আর আমরা খুব খুব সুন্দর করে মজিয়ে খুব ভালো ভালো অ্যাক্টররা ছিল, সবার সঙ্গে কাজ হয়েছে। সো রিয়েলি হ্যাপি যে ছবিটা খুব ভালো তৈরি হয়েছে। একদম চরিত্রটা একদম আলাদা এখানে, শি ইজ মোর ম্যাচিওর, এবং ফ্ল্যাট নাম্বার 609-এ ওর সন্তান হারিয়েছে, কিন্তু এখানে ওর সন্তান এখানেও হারিয়েছে, কিন্তু সন্তান জাস্ট মিসিং। সো এটা একটা ওরা দুজন কাপল ওখানে রয়েছে বাইরে, এমনি একা ওখানে, প্রবাসীরা একটু নিজেদের ওরা মনে করে, কিন্তু মানে মনে হয় যে একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। সেখানে যখন একজন সন্তান হারায় তখন সেটা একটা আলাদা অনুভূতি। সো সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলা একটা স্পেশাল। আমি আমার মনে হয় যে এইবার পুজোতে যে ছবিগুলো, যে বাংলা ছবিগুলো রিলিজ করেছে, তাদের আউটকাম এবং তাদের সেই ছবিগুলোর প্রতি দর্শকের যে উৎসাহ সেটা দেখে আমরা ভীষণ পজিটিভ। এবং আরও সব থেকে বড় নিউজ হলো যে 70% অকুপেন্সিতে হল এখন দর্শকরা দেখতে পারবে, সেফটি মেজার নিয়ে দর্শকেরা হলে যাবেন, এবং বড় পর্দার মজা, কিন্তু বড় পর্দা এবং ওরকম একটা বড় পর্দায় কাসলির মতো জায়গায় আমাদের শুটিং হয়েছে। দেখে মনে হবে যে একটা বাইরে একটা হিল স্টেশন থেকে ঘুরে এলাম, এবং সেখানে একটা গল্প একটা ছিল। সো সেটা ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।